রাজ্যের রহস্যজনক মৃত্যুর ঘটনা যেন দিনের পর দিন বেড়েই চলেছে। প্রায় প্রতিদিন এই রাজ্যের কোনো না কোনো এলাকা থেকে পুলিশ উদ্ধার করছে রহস্যজনক মৃতদেহ। উদ্ধারকৃত মৃতদেহগুলির মধ্যে একাংশ রয়েছে আবার অজ্ঞাত পরিচয়হীন। সোমবার সকালে এমনই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল হাওড়া নদী থেকে। খয়রপুর এলাকায় বিজয় সংঘ ক্লাব সংলগ্ন হাওড়া নদী থেকে এদিন পুলিশ উদ্ধার করে পরিচয়হীন এক ব্যক্তির ভাসমান মৃতদেহ। স্থানীয় লোকজন প্রথম নদীতে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে খবর দেয় খয়রপুর ফাঁড়ি থানায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসে নদী থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক 40 থেকে 45 বছর। নদীতে ভাসমান অবস্থায় এক পুরুষ ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য দেখা দেয়। তো আজকে সকাল 11:30 সময় আমাদের কাছে একটা খবর আসে যে হাওড়া নদীতে খয়রপুরের একটা মানে লোকের ডেড বডি দেখা যাচ্ছে ভাসন্ত অবস্থায়। তো আমরা যাই স্পটে যাই, যাওয়ার পরে তাকে রিকভারি করি। রিকভারি করার পর আমরা পোস্টমর্টমের জন্য এজিএমসিতে পারি। প্রাথমিক অবস্থায় কী বোঝা গেছে? তো জলে পরেই মারা গেছে বোঝা যাচ্ছে, আননোন ডেড বডি। কোনো আইডেন্টিফিকেশন জন্য বলছি পাওয়াটা গেছে কিনা? না না, কোনো আইডেন্টিফিকেশন পাওয়া যায়। কীরকম বয়স? 45-46 বছর। মহিলা না পুরুষ? পুরুষ। কোথায় থেকে এসেছে, মানে কোন দিকটা থেকে এসেছে? এটা এটা নদীতে ভাসমান অবস্থা পেয়েছে, কোন দিক থেকে আসেছে তো বলতে পারো। এমনি কোনো আঘাতের চিহ্ন কি রয়েছে? না, কোনো আঘাতের চিহ্ন নাই। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।